হ্যালো, আসসালামু আলাইকুম। এআই ফাইন্ডার্স চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি আশিক জাজ। তো আমি আজকে একটা লিপস আঁকিয়ে দেখাবো। তো এই লিপসটা স্ট্রেট ফেসের জন্য প্রযোজ্য। তো একদম সোজাসুজি মুখ করে দাঁড়িয়ে আছে এমন একজনের লিপস আঁকাবো আমি। তো পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আঁকাবো আর শেডিং একসাথে করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা আয়তক্ষেত্র আঁকায় নিব। তো এটা আমার মানে এটা বোঝানোর জন্য যে এর মধ্যে আমার লিপসটা হবে। তো আমার আঁকানো শেষ। তা আউটলাইনে বিশেষ কিছু বোঝানোর নাই, আমি সহজভাবে দেখাইছি। তো আপনারা দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। একটা লাইন টেনে নিলাম, লাইনটা একদম স্ট্রেট টানি নিয়ে আমি হালকা একটু উপরের দিকে বাঁকাই দিছি। নিচেও একটা লাইন টেনে নিলাম যে আমার লোয়ার লিপস এ পর্যন্ত হবে, মানে নিচের ঠোঁটটা এ পর্যন্ত হবে। মাঝখান দিয়ে একটা লাইন টেনে নিলাম, এটা লিপসের মাঝে মাঝ বরাবর দিয়ে একদম লিপসটাকে দুভাগে ভাগ করার জন্য। তো আমি লাইনের মাঝ বরাবর হালকা একটু নিচের দিকে বাঁকাই দিছি, দেখতে পাচ্ছেন। তো লিপস আঁকানোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে কোনো আউটলাইন থাকবে না, শুধু যে মাঝের দুই লিপের যে জয়নিং আউটলাইনটা, জয়নিং লাইনটা, সেটাই শুধু থাকবে, আর উপরের নিচের কোনো লাইন থাকবে না। মানে এটা মার্ক করে দেখানো যাবে না যে এটা লাইন, এরকম থাকবে না। শেডিং করবো আমরা, শুধু শেডিং লাইন হয়ে যাবে। তো 4B পেন্সিল নিয়ে নিলাম। এখন আমি প্রথম লেয়ার চড়াচ্ছি, একদম সিম্পলভাবে ক্রস করে হ্যাচিং করতেছি। যেহেতু আমরা লিপসের আউটলাইন শো করবো না, এটা করা উচিত না, সেজন্য আমি একদম হালকা করে আঁকায় নিচ্ছি, এটা আমি বোল্ড করি নাই। তো সেকেন্ড লেয়ার চড়াচ্ছি, আমি এখনো 4B পেন্সিল ইউজ করতেছি, আর সেম ভাবে সেকেন্ড লেয়ারটাও চড়াই দিছি। এবার কটন বার দিয়ে আমি আউটলাইনের ওটা ক্লিক করে দিয়ে তারপর টিস্যু পেপার ইউজ করে আমি ব্লেন্ড করে দিলাম। তারপর 10B পেন্সিল নিলাম। এখন আমি দু লিপের মাঝের যে ডার্ক লাইনটা সেটা আমি আঁকাচ্ছি বোল্ড করে। শুধু এই লাইনটাই বোল্ড হবে, আর কোনো লিপসের আউটলাইনে কোনো ডার্ক হবে না। একদম আমরা শেডিং করে করে লিপসটা পুরো কমপ্লিট করব। তো আমি এখন 6B পেন্সিল নিয়ে নিছি আর শেডিং শুরু করে দিছি। তো এখানে আমি ক্রস শেডিং করতেছি না, এদিকে আমি স্ট্রেটই হালকা একটু বাম দিকে বাঁকায় দিয়ে করতেছি, মানে লিপসের ডিরেকশন অনুযায়ী। বাম দিকে শেডিং আমি হালকা একটু বাঁ দিকে বাঁকায় দিচ্ছি, আর ডান দিকে শেডিং আমি হালকা একটু ডান দিকে বাঁকায় দেবো লাইনগুলা। এই যে এইভাবে দেখেন, তো আমি এখানে ইরেজার ইউজ করে হালকা একটু মুছে নিলাম। এটা আমি কটন বার ইউজ করতেছি। তারপর আমি 6B পেন্সিল দিয়ে আরেকটা লেয়ার চড়াচ্ছি। তো আমাদের সব জায়গাতে লেয়ার বাই লেয়ারই কাজ করতে হবে, আমরা প্রথমে একদম ডার্ক করে দিতে পারি না। আমি এখানে লিপসটা একদম ডার্ক করব, কারণ এটা লিপস্টিক নেয়া লিপস, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে একদম ডার্কই দেখা যাবে।
তো আমরা একদমই প্রথমে যে 10B পেন্সিল ইউজ করে ডার্ক করে দেবো এটা কখনোই করবো না, লেয়ার বাই লেয়ারই চড়াবো। প্রথমে 4B পেন্সিল দিয়ে দুটা লেয়ার চড়াইছি, 6B পেন্সিল দিয়ে দুটা, এখন আমি 10B পেন্সিল ইউজ করতেছি ডার্ক করার জন্য। তো আমি সেমভাবেই শেডিংটা করে যাচ্ছি প্রথম থেকে যেরকম করতেছিলাম 6B পেন্সিল দিয়ে। তো এখানে আমি কিন্তু ছোট ছোট লাইন ক্রিয়েট করতেছি একদম কাছাকাছি গার সাথে গা লাগে, একদম আমি পেন্সিলের মানে পেন্সিল একদম নিচ করে ধরে ফুল তলাটা ইউজ করে আমি একদম মিহিভাবে শেডিং করতেছি না, আমি ছোট 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 লাইন ক্রিয়েট করতেছি পেন্সিলের মাথা ইউজ করে। তো আমি দুলিপের জয়নিং লাইনটা আর একটু ডার্ক করে দিচ্ছি, কারণ এটা ডার্কই হবে, কারণ এখানে ছায়া পড়বে দুলিপের মাঝখানে, একদম ডার্ক হবে কারণ এখানে আলো পৌঁছাচ্ছে না, আর যেখানে আলো পৌঁছাচ্ছে না সেখানে অবশ্যই ছায়া থাকবে, ছায়াটা বোঝানোর জন্য এখানে একদম ডার্ক। তো আমি এখন 10B পেন্সিল দিয়েও সেকেন্ড লেয়ারটা চড়াচ্ছি। এটা লিপসের জেনেরিক শেপ, তো আপনারা যদি কোনো কিছু দেখে আঁকান তো সেটার শেপ যেরকম থাকবে সেরকমই দেবেন। তো এটা নর্মালি যদি আপনি লিপস আঁকাতে মানে আঁকানোর টেকনিক, এটা যেভাবে শেডিং করতে হয় লিপস শুধু এটাই, তাছাড়া আউটলাইন তো বিভিন্ন লিপসের বিভিন্ন রকম হয়। তো আমি এখন আপার লিপস উপরের ঠোঁটের শেডিংটা করতেছি, তো এখানে আমি লাইন ক্রিয়েট করতেছি হালকা একটু গ্যাপ রেখে রেখে, 4B পেন্সিল দিয়ে আমি লাইন ক্রিয়েট করতেছি ফার্স্ট লেয়ার। এখন আমি 6B পেন্সিল দিয়ে ওই সেম ভাবে লাইন ক্রিয়েট করতেছি। তো এটা একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হওয়া উচিত যে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটটা একটু ডার্ক হবে বেশি, উপরের ঠোঁটটা হালকা হবে নিচের ঠোঁটের তুলনায়। এটা সব ক্ষেত্রে যে কোনো ছবি আঁকাতে গেলেও আপনি দেখলে লক্ষ্য করবেন যে আপার লিপস উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের তুলনায় একটু হালকা। তো আমি এখানে ইরেজার পেন দিয়ে কিছু এরিয়া হাইলাইট করে দিচ্ছি। আপনাদের কাছে ইরেজার পেন না থাকলে নর্মাল যে ইরেজারগুলো সেগুলো কেটে নিয়ে ব্লেড দিয়ে বা এন্টি কাটার দিয়ে কেটে নিয়ে ছোট ছোট পিস করে ওইগুলো দিয়েও হাইলাইট করতে পারেন। আমি এখানে ছোট ছোট ইরেজার টুকরো দিয়েও হাইলাইট করে দেখাবো সামনে।
আমি লিপসের মোস্ট হাইলাইটেড এরিয়া যেগুলো আছে সেগুলো একদম উপরে যেখানে আলো একদম পড়তেছে, আর লোয়ার নিজ লিপের দেখেন আমি ইরেজারের টুকরো দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এই জায়গাগুলো চিহ্নিত করে নিচ্ছি যেখানে আমার একদম আলো এসে পড়তেছে, তো ওই জায়গাগুলোতে সব থেকে হাইলাইট হবে, রিফ্লেকশন হচ্ছে আলোর এখানে। তো এভাবে আপনাদের প্রসেস বাই প্রসেস কাজ করতে হবে, প্রথমে আপনি ডার্ক করে দিলে হবে না, লেয়ার বাই লেয়ারই চলতে হবে। এখন আমি ওই আয়তক্ষেত্রটা মুছে দিচ্ছি। তো আমার লিপস প্রায় শেষ, এখন আমি ফাইনাল টাচ দিব। লোয়ার লিপসের নিচে যে শ্যাডো থাকে সেই শ্যাডোটা আমি আঁকাচ্ছি এখন। তো আমার লিপস হয়ে গেছে, আমি এখন ইরেজার ইউজ করে হালকা একটু হালকা করে দিচ্ছি। কিভাবে? ইরেজার ইরেজার দিয়ে আমি লিপসে চাপ দিচ্ছি, চাপ দিচ্ছি, তাতে হালকা একটু লেয়ার ইরেজারের সাথে উঠে আসতেছে। তো এতে করে আমার ওই যে যে লেয়ার চড়াইছি আমি, একদম ডার্ক থাকলে হালকা হালকা হয়ে মানে সামান্য পরিমাণে ডার্কনেসটা কমে যাচ্ছে ইরেজারের সাহায্যে। তো আমার লিপস শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মানে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যেন আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি নতুন কোনো জিনিস শিখতে চান তাহলে আমার কমেন্টে বা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেই জিনিসটা আঁকানোর টিউটোরিয়াল মানে বানিয়ে ফেস মানে এসে ইউটিউবে আপলোড করে দেবো আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।